हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल द डेली डोज। कैमन आछो तुम्हारा? आशा करी तुम्हारा अनेक भालो आछो और आमिओ भालो आछि। और आज के हे बुधवार, एखन बजे 9:30। एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करछि। और आज के प्राय 8-10 दिन हो गेछे तारपर आमि आबार आसलाम। माझखाने एतदिन आसा हयनि कारण आमार शरीरटा आबार खराब होयेछिलो, ओई कारणे आर आसा हयनि। आज के आबार 8-10 दिन पर तोमादेर साथे कथा बोलते आसलाम। तो এখন থেকে আমার ব্লগটা ভিডিওটা স্টার্ট করছি। যদি ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তা আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী, জামাইদের মানে একটা হচ্ছে গিয়ে আজ বিশেষ দিন। তা বিশেষ দিন হলেও কি সেভাবে জামাইরা এবছর আনন্দ করতে পারবে না, তার কারণ হচ্ছে করোনা আর লকডাউন। লকডাউন এখনও সেভাবে ওঠেনি, কারণ গাড়ি ঘোড়া ঠিক মতন চলছে না। দূরের জামাইরা তো যারা নাকি বাসে ট্রেনে করে যাবে মনে হয় যেতে পারবে না। যাই হোক, কাছে যে সমস্ত জামাই, শ্বশুরবাড়ির কাছে যে সমস্ত জামাইরা আছে সে সমস্ত জামাইরা আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, জমিয়ে ফাটিয়ে আনন্দ করবে। আর দূরে যাদের শ্বশুরবাড়ি সেসব জামাইরা বসে বসে দেখবে। তা যাই হোক, হচ্ছে গিয়ে ঘরেই আনন্দ করো নিজেদের লোকের মধ্যে। আর ভালো ভালো মন্দ রান্নাবান্না খাও, ভালো ভালো করে ঘরের লোকদের সাথে আনন্দ ফুর্তি করো। জামাই ষষ্ঠীটা এইভাবেই কাটাও। তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো থাকো সারাদিন। আর আজকে পড়ছে বৃষ্টি টিপটিপ, আজকে বৃষ্টি পড়ছে না, টিপটিপ টিপটিপ করে 3-4 দিন ধরে, সকাল থেকে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর 3-4 দিন ধরে তো অঝরে ঝরে যাচ্ছে, কোনো রোদের দেখা নেই। জামা কাপড় শুকোচ্ছে না, জামা কাপড় ঘরেই শুকোচ্ছে, বর্ষা চলে এসছে। আর আষাঢ় শ্রাবণ মাস তো ভরা বর্ষা, বর্ষাকালে বৃষ্টি হবে। বর্ষাকালটা যতই স্যাঁতস্যাঁতে ভাব থাকুক না কেন, কিন্তু বাইরের দিকে তাকালে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। এতক্ষণ বসে বসে দেখছিলাম বাইরে, মানে গাছগুলোর উপরে টুপটুপ টুপটুপ করে জল পড়ছে, সাদা সাদা জল দাঁড়িয়ে রয়েছে। আমার বাড়িতে যেহেতু অড়পাতা গাছ আছে, অড়পাতা গাছ অনেকটা কচু গাছের মতন দেখবে, সাদা টাইপের, জানি না তোমরা দেখেছো কিনা অড়পাতা গাছ। অড়ো গাছের ওপরে মানে বৃষ্টির জল যখন ফোটা ফোটা পড়ে না, পাতাটা ভেজে না, মানে একদম মানে সাদা সাদা বিন্দু 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 জমে থাকে। এত ভালো লাগছিলো দেখতে গাছগুলো, আর মনে হচ্ছে চারিপাশ কে যেন জল দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। বৃষ্টিতে গাছ সবুজে সবুজ হয়ে রয়েছে গাছপালাগুলো, গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন অনেকদিন পর স্নান করে স্নান করলো ভালো মতন, স্নান করে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বর্ষাকালে কাজবাজ ছেড়ে যেন মনে হয় বাইরের দিকটাই তাকিয়ে থাকি। আমার তো খুব ভালো লাগে বৃষ্টি দেখতে, আর বৃষ্টির থেকেও বড় কথা সবুজ গাছপালাগুলো এত সবুজ লাগে যে ভীষণ ভালো লাগে বাইরের দিকে তাকিয়ে। আর তাকিয়ে থাকলে তো হবে না, কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম স্টার্ট করতে হবে। কাজকর্ম বলতে সকালবেলা আজকে একটু যেহেতু ঠান্ডা উঠতে দেরি হয়েছে, তাও 6:10-15 উঠেছি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের, আমার খাওয়া হয়নি, মায়ের খাওয়া হয়নি, সবার খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করব, তারপর যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কি রান্না করবো এখনও ঠিক নেই, তোমাদের সাথে যা যা যাই রান্না করব শেয়ার করব। আর আজকে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদম শর্ট রেসিপি, একদম সহজেই করা যাবে, ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে আগে যাই, তারপর ওটা দেখাবো তোমাদেরকে। আর এখন কাজবাজগুলো সেরে নিই, তারপরে আবার বাকি কথা পরে হচ্ছে। তো চলো কাজবাজ স্টার্ট করি, তোমার সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। Thank you.
স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে তো পুরো কালো হয়ে মেঘ করেছে, মনে হয় মুসল সকাল থেকে টিপটপ হচ্ছে কিন্তু এবার মনে হয় মুসলধারায় নামবে, বর্ষার বৃষ্টি না বন্যা হয়ে যাবে বুঝতে পারছি না। তা এখন যাবো রান্নাঘরে, রান্না বান্না করবো। সো আজকে করবো হচ্ছে কি, তোমাদের তো বললাম যে রেসিপিটা করবো ইলিশ মাছের, তোমার অবশ্যই শেয়ার করো তোমাদের সাথে। আর এখন রান্নাঘরে চলে যাবো, রান্না বান্না করবো, রান্না বান্না করে তারপরে হচ্ছে কি ইলিশ মাছ দিয়ে জমিয়ে খাবো। আজকে বাড়িতেই ষষ্ঠী হবে, আর আমরা ষষ্ঠী করতে যাই না, তার কারণ কি বলতো, আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত ষষ্ঠী করতে যেতাম, তার বাবা মারা যাওয়ার পরও দুই একবার গিয়েছিলাম, তো এখন আর ষষ্ঠী করতে যাওয়া হয় না, তার কারণ মা তো আমাদের বাড়িতে থাকে আর মার পাশেই ফ্ল্যাট, ষষ্ঠী করতে যাওয়ার কোনো ব্যাপার নেই, বাড়িতেই ভালো মন্দ রান্না করে খেয়ে ষষ্ঠীটা পালন করি। যাই হোক, আর হচ্ছে গিয়ে যাবো রান্নাঘরে, রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে চলে এসেছি, তো আজকে যে ইলিশের ইলিশ দিয়ে ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা করবো তার নাম হচ্ছে গিয়ে ইলিশের সর্ষে ঝাল। তা এই রান্নাটা তোমরা সবাই হয়তো জানো, তবু আমি একবার যে আমি যেভাবে করি সেভাবে একবার দেখে নাও, রেসিপিটা শেয়ার করছি, তাহলে দেখতে থাকো। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এই যে লেজা মাথা সবগুলোই দিয়ে দেবো ঝালের মধ্যে। যে ইলিশ মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবে, নাহলে ঝাঁঝালো ব্যাপার একটা আসবে না। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে, কালো জিরে একটু বেশি পরিমাণেই দেবে, যেহেতু নুন মাখা নুনটা একটু দেখে দেবে, অল্প করে নুন দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দেবো হলুদ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা 2 থেকে 3 সেকেন্ড নাড়ার পর এর মধ্যে জল দিয়ে দেবে, বেশি নাড়লে হলুদ যেহেতু রয়েছে হলুদটা পুড়ে কালো হয়ে যাবে ঝোলটা। ঝোলটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, এবার এক এক করে মাছগুলো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মাছটাকে সেদ্ধ হতে দেবো, তারপর ঢাকা খুলে দেবো। তো দেখো ঝোলটা ফুটছে, 5 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে একটু উল্টে দেবো। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে একটু তেতো তেতো হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছটা রান্না, এবার ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিলে মানে ইলিশ মাছের ঝোলটা থেকে একটু আলাদা রকমের সেন্ট বেরোবে, কারণ কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে তার জন্য।
তোমার মাছটা রেডি হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে কথাবার্তা বলছি। আর আজকের দুপুরের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে গিয়ে পমফ্রিট মাছের ঝাল, ইলিশ মাছটাও দেখলে দেখলেই সর্ষে ইলিশ, আর হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি। খাওয়া দাওয়া সেরে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো লাঞ্চে আছে ভাত, এ বাঁধাকপির তরকারি, ইলিশ মাছের সর্ষে ইলিশ, এখানে পমফ্রিট মাছের ঝাল। খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু না মানে বেশ ভালোই ঘুমিয়েছি, অনেক ঘুম, অনেকটাই ঘুম হয়েছে, প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো, চা খেয়ে তারপরে করবো পাস্তা। আগে পাস্তাটা করে নেবো, মেয়েকে দেবো, তারপর চা করবো, চা খাবো, খাওয়া টাওয়ার পর তারপর অন্য কাজ শুরু করবো। ওদিকে মেয়ে করছে এক্সারসাইজ, আর মা পুজো দিচ্ছে ঠাকুরঘরে। পুজো মানে সন্ধ্যা পুজো একসাথেই হবে, সন্ধ্যা পুজো দিচ্ছে, আর মেয়ে এখানে এক্সারসাইজ করছে। তবে রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে পাস্তাটা করে নিই, করে ঠরে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। চা নিয়ে বসে পড়েছি, লিকার চা। আর চা খেতে খেতে মশলাগুলো মানে মাছকাবাড়ি মশলা, মশলাগুলো ঢেলে নেব, চা খাই আর কাজ করি। গুড মর্নিং, আজকে নেক্সট ডে।
কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, দেখছিলে তো মশলা টসলা সব ঢালছিলাম, তারপরে আর মানে অনেক রাত হয়ে গিয়েছিল আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে আবার শুরু করলাম, তোমাদের সামনে চলে এসেছি আর জানলার সামনে বসে বসে, মানে জানলার সামনে বসে বসে সকাল থেকে বৃষ্টি দেখছি না। মোটামুটি কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব আর ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এই দেখতে পাচ্ছ সুজি আর মুড়ি, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, মানে ঝরঝর ঝরঝর করে ঝরে যাচ্ছে, মনে হচ্ছে আকাশকেও ফুটো করে দিয়েছে পেরেক দিয়ে, জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, মানে থামছে না। আজ মানে 5 দিন হয়ে গেল সকাল থেকে উঠে, কাজবাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করব, করে যাব রান্নাঘরে। আর রান্না হবে হচ্ছে কি, আলু দিয়ে কাটা মাছের ঝোল আর হচ্ছে কি নিরামিষ তরকারি, ডাল ভাত মা রান্না করে ফেলেছে। আর অন্যবার জামাই ষষ্ঠীতে কাঠ ফাটা গরম থাকে, এবার যারা যারা জামাই যেই সব জামাইরা ষষ্ঠী করতে গেছে শ্বশুর বাড়িতে, খাওয়া দাওয়া করে কোনো বিপদ হবে না, গ্যাস সম্বলে কোনো ব্যাপার হবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে শীতকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গায়ে কিছু চাপা দিয়ে ঘুমোতে হচ্ছে, এখনও ঠান্ডা, জামাই ষষ্ঠী উপভোগ করতে পারবে। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।